আফজল, আমাদের লাইনে কি কি সমস্যা? মানে সাগাত খান আর স্বামী লাইনে কি সমস্যা বল? বলো আজল ভাই, বলো ভাই আফজল, তোর উপর আছে আমি আছি না? তোর যদি কোনো চোরের বাচ্চা একটা কথা কয় আমি বুঝাম। খালি ফেসবুকও দেখতে না, ইউটিউবও দেখতে না, কিচ্ছু না। মানে এই অসুবিধাটা কতদিন যাবৎ? এটা তো তোমরা দেওয়ার পর প্রথম থেকে, তাহলে আজকে 3 বছর যাবৎ এই অবস্থায়। আচ্ছা, এখন মানুষ অনেক কথা বলতে চাই, তার উপর তাকায় কথা বলতে পারে না। তোমার দিকে চাই তো কই তার না, তোমার আমার নামটা কয়ে দে, রাজীব খান। রাজীব খানের দিকে তাকায় কি করে না? আরে বড় বিদ্যুৎ আছে, সাহস পায় না, দৃষ্টি বড় হয়, মানুষ সাহস পায় না। শুধু আমার দিকে তাকায় মানুষ কিছু বলতেছে না, তা নাহলে লাইন থেকে সিরা ফেলাই দিল হইলে, রাইট? তা তুই কি এর সমাধান চাস না, কিংবা গ্রাহক যারা তারা কি সমাধান চাচ্ছে? গ্রাহক তো সমাধান চাই, মানে গ্রাহক তো মনে মনে রাখ, বুঝো না? আচ্ছা আচ্ছা, গ্রাহক তো মানে পারতেছে না, অন্য একটা লাইন চালাইবে লাগে। আচ্ছা, চালাইবে গেলে তারপর আবার মুখ কালা গালি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে এখন কি আমরা এটা সমাধান করার চেষ্টা করবো? এই তো সমাধান করলে আর কি উপকার হয়, কারণ আমরা তো মাঠ পর্যায়ে থাকি না, মাঠ পর্যায়ে থাকে এখন হারামজাদাকে রাজা নাই, ওইটা তো সমাধান করার কথা, কিন্তু ওইটা কোনো ব্যবস্থা নিচ্ছে না। যাই হোক, আমরা কর্তৃপক্ষ তোর ভিডিওটা নিলাম, হচ্ছে আমরা কর্তৃপক্ষ বিষয়টা নিয়ে বসবো, বৈশা হচ্ছে মাঠে যে সমস্যা ওটা আমাদের কানে আসে না। আচ্ছা জানাইছে, আমরা এটা সমাধান করবো, স্পিড বাড়াই দিবো, সবটি মনে হয় এক এমবি দেবো, আমরা দেড় এমবি করে দিয়ে দিবো, ক্লিয়ার? আর তুই কি একটা লাইন নিতে চাস? আবার অন করে প্রসেসিং দাও, মাথা গরম হয়েছে, মাথা ঠান্ডা করার ব্যবস্থা করো। আফজল যা বলছিলাম, কি কস ইয়া শামীম খান, নাইম খানের লাইনে এত অসুবিধা, এখন কি কম এই লাইনে তো ব্যস্ত সাথে আমি জড়িত ছিলাম, আমি পদত্যাগ করবো, কারণ এরকম যদি লাইন ও মানে এরকম অসুবিধা যদি থাকে তাহলে আমি পদত্যাগ করবো। লাইনও কি নাইম আছে? হ্যাঁ, নাইম খানে তো দ্বিতীয় স্থানে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের কর্তৃপক্ষ শামীম খান, স্বাগত খান, তারপরে আরও যারা আছে সকলের সাথে বিষয়টা নিয়ে মিটিং করবো। তাহলে মাঠ পর্যায়ে এরকম দুরবস্থায় আছে, এই তো? ওকে, আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ভালো থাক, ঠিক আছে।